আরে বাবা ফান্ডেশনের কথা কোরআনে আছে না নাই মারিফুল কোরআন ওয়াহাবি হুজুরার আব্বার আব্বা লিখছে আহমদ সুফি বাড়ি পাকিস্তান 1079 ফিস্টা মুসলিম শরীফের হাদিস নবীজি কালো চাদরের ভিতরে ডাক মারলেন মা ফাতিমা কালো চাদরের ভিতরে চলে গেলেন ডাক দিলেন এবার ডাক দিলেন মাওলা আলী চলে গেলেন কালো চাদরের ভিতরে ডাক দিলেন ইমাম হাসান চলে গেলেন কালো চাদরের ভিতরে ডাক দিলেন ইমাম হুসাইন চলে গেলেন কালো চাদরের ভিতরে কয়জন চারজন নবীজি পাঁচজন নবীজি কি বললেন কোরআনের আয়াত ইরিদুল্লাহ লিউযহিবা আনকুম রিসালাল বাইত ওয়া ইউতাহিরাকুম তাদিরা কইলা সুবহানাল্লাহ আজরাইল সাজ্জে আজরাইলের দুই ফাও মাটি মাথাটা একেবারে ই অনেক বড় বিকট চেহারা আর একবার আফজাইল দেখতেছে আফজাইল না জানি কার হাত আফজাইল একজনের কি হাতে হাতটা এত বড় এই হাতের মধ্যে আচ্ছা আমের হাতে যদি সরিষা তা হ্যাঁ সরিষা বড় না আমের হাত বড় কথা কই না গেলে নাকি না খারাপ লাগতেছে বুঝে এক শিকার মারে রে হুজুর বুঝা বেটা বাবারি বাবারি সিল্লার মারে কি আরজাইলের হাতটা এত বড় আরজাইল কো বাবারি বাবা আমি বলে বড় আমার চেয়ে বড় আর দি হাজা এটা কারা মা ফাতিমা বলে আরজাইল তুমি কি আমাকে দেখো কোনা দেখি না খালি আটটা দেখি আটটাই তো আমি দেখতে শেষ করতে পারি না আম ভেলে কোথায় দেখবাম ঠিক না বেটি মা ফাতিমা বলে আমি সেই ফাতিমা সুবহানাল্লাহ কো এখন অনেকজনে কইবো হ্যাঁ এইটা এইলা বানায় বানায় কোথাছে কইবো 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 একদম ওহাবি নামিয়া সুন্নি কইবো ওহাবির লগে কাজ্জা নাই হ্যাঁ আরেক জাত আমরা আরেক জাত সুজা আল্লাহ হ্যাঁ ধর্ম মাঝি আমরা ধর্ম নূর ঠিক না বেটি আমার আল্লাহ কোরআনে কইতাছে সূরা মায়েদার 66 নম্বর আয়াত ইয়া আইয়ুহার রাসূল হে আমার নবীজি বাল্লিগ মা উনজিলা ইলাইক আপনি পৌঁছাই দেন তাবলিগ করেন কোরআনের আচ্ছা এখন যে তবলিগ এটা কি কোরআনের ও হ্যাঁ এই যে বলেন যে তবলিগ করে হেরা নিজেরা বই বানায় নাউজুবিল্লাহ কোন তবলিগ হলো কোরআন কোরআনের তাফসির যে করতে পারবে একজন মুফাসসির বলতে পারে আমি তবলিগ করতেছি একজন মুফাসসির বলতে পারে এজন্য কোরআন শরীফটা ওরাতিলিল কোরআন তারতিলা শুদ্ধ করে পড়া লাগবে আমার কোরআন শরীফ পড়া শুনলে কুত্তা কে মানুষ পড়ে বাবা রে বাবা ইমন সুন্দর তেলাওয়াত বাবা রে বাবা লেহানে জলি মানে মারাত্মক ভুল নমাজে বললে নমাজ হইতো না তোমার মাঝে পাক পাঞ্জাতন তোমার মাঝে পাক পাঞ্জাতন বুঝাই আমি কি করে ভালো বৈশা সবুদিলা হাম তোমারে দয়াল হালিম সগো ভালো বৈশা সবুদিলা হাম তোমারে কত দেশ বিদেশে ঘুরে কত দেশ বিদেশে ঘুরলাম দেখলাম তোমার আছে পাক পাঞ্জাতন তোমার অন্তরে ভালো বাইসা সব দিলা হাম তোমারে চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার ভূমিকা করবার সময় নাই না আমাদের করবার সময় নাই তাড়াতাড়ি শেষ করুন লাগবো ঠিক না বেঠি মানুষে কইতাছে সারা রাতের কাজ পুণ্যা আমরা যে খাই লইছি ওহন আর ওয়াজ শুনবার মন চাইতাছে কই মনে উড়ছে বেটা বুইরা বেটা তার দুধ নাই এই বেটা হনে শেষ হয় তুইটা আমরা কি ওয়াজ শুনাইব আর আসলে গলাও ভেঙে গেছে গা একটা কথা মনে রাখবেন আমরা দুরুদ শরীফ পড়ার সময় আল্লাহুম্মা সল্লি আলা সাইয়ি বলেন সাইয়িদিনা বলেন সাইয়ি বলেন সাইয়ি একটু করুণ সুরে একটা দুরুদ শরীফ পড়ব পড়বেন নি আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
جري وعلى آل سيدنا بقبان جاتون نور الرو شونا جارون طوري ده پاک جي হই বেরে ভাই সংসারে জীবন আল্লাহুম্মা সল্লি মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা জীবন ওয়া আলা এই দরবারে দান করে যে দানবীর এই দরবারে দান করবে যে দানকারী পঞ্জতন নূরে করো তারে তুমি নুরি এই কাজার দরবার কোন সুবহানাল্লাহ বুঝাইলেন পাঞ্জাতন ইমান উদয় করিলেন নিশান বুঝাইলেন পাঞ্জাতনের শান উদয় করিলেন নিশান হাফিজউদ্দিন দয়াল চান এই সংসারে দেখাইলেন পাক পাঞ্জাতন আসলে নূরের রৌশন দয়াল হালিম শাহ উড়াইলেন নিশান বলেন না কাজা বাবা মারহাবা মারহাবা বলেন না জুড়ে সবাই জুড়ে বলেন কাজা বাবা মারহাবা মারহাবা গাইছেন কাজা পাঞ্জাতনের শান উদয় হবে আদ্যশক্তি পাইবে তুমি ভক্তি কলব জিন্দা হবে বাড়বে উদয় কাজারি নিঃশ্বাস কাজা তোমার আমার লোক কর না দরবার কর নিরা কি বেলাম বলেন না কাজার নামটা কাজা তোমার দরবার কর নিরা হালিম সচিস্তি পাঞ্জাতনের লু প্রমাণে পেয়েছি পাঞ্জাতনের উশিলা মালিক মা বুঝে চাইতেছি বাক পাঞ্জাতন সুরে ইব্রাহিমের 23-24 আয়াত আল্লাহর নিশান আছে যার অন্তরে চকর নিরাকি বেনাম রে বলেন না কাজা তোমার দরবার চকর নিরাকি বেনাম রে আমার দয়াল কাজায় কাজকান গরিবে নওয়াজ আজ বেরি 99 লক্ষ হিন্দুকে মুসলমান করেছেন আজ থেকে মারব অন্তরে মাঝে খাই লাগছে না মেরা হানজাত থেকে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ মারহাবা কইতে কইতে আমরা বেহুশ হইয়া গেছি গা আর কত কইতে বসি আর সামান্য সময় ঠিক না বেটি একটি রা কয়টা রা জুড়ে বলেন কয়টা রা একটা সেকেন্ডে একটা সেকেন্ডে 27টা বছর চলে গেল এই হলো এলমে মারিফতের কবর কোন সুবহানাল্লাহ
বাবা মাওলানা 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 গো হালিম শাহ আল্লাহর ওলি মাওলানা বাবা মাওলানা 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 গো হালিম শাহ আল্লাহর ওলি মাওলানা বান্দে তো শিক্ষা দিলেন ঠিক না বেটি আরে বাবা ফান্দাতনের কথা কোরআনে আছে না নাই মারিহুল কোরআন ওয়াহাবি হুজুরার আব্বার আব্বা লিখছে আহমদ সুফি বাড়ি পাকিস্তান 1079 খ্রিস্টা মুসলিম শরীফের হাদিস নবীজি কালো চাদরের ভিতরে ডাক মারলেন মা ফাতিমা কালো চাদরের ভিতরে চলে গেলেন ডাক দিলেন এইবার ডাক দিলেন মাওলা আলী চলে গেলেন কালো চাদরের ভিতরে ডাক দিলেন ইমাম হাসান চলে গেলেন কালো চাদরের ভিতরে ডাক দিলেন ইমাম হুসাইন চলে গেলেন কালো চাদরের ভিতরে কয়জন চারজন নবীজি পাঁচজন নবীজি কি বললেন কোরআনের আয়াত ইরিদুল্লাহ লিউযহিবা আনকুম রিসালাল বাইতি ওয়া ইউতাহিরাকুম তাদিরা কইনা সুবহানাল্লাহ ও মিয়া মা ফাতিমা একদিন আজরাইলে কইতাছে আজরাইল তোমার চেহারা কতটুকু একটা একটু দেখাইতে আমারে আজরাইল কো আপনি জগৎ জননী আপনি খাতুনে জান্নাত আপনার সামনে আমার বিকট চেহারা দেখাইতে পারবো এই কথা বুঝেন না নাকি না আজরাইলে দেখলে কি বেলা কি চলবো এই যে সন্ধ্যাতে খেলে আজরাইলের ওয়াজ পড়ছে খুব ভালো লাগছে আমার ঠিক আলহামদুলিল্লাহ তো ওই মা ফাতিমা বলে দেখাও না তোমার চেহারা কোয়ারির দিয়ে হাইলে তো অসুবিধা এটা তো আমরা দেখানি যেত না পুনর দেখাও আজরাইল সাজ্জে আজরাইলের দুই ভাও মাটি মাথাটা একেবারে ই অনেক বড় বিকট চেহারা আর একবার আজরাইল দেখতেছে আজরাইল না জানি কার হাত আজরাইল একজনের কি হাতে হাতটা এত বড় এই হাতের মধ্যে আচ্ছা আমের হাতে যদি সরিষা তা হ্যাঁ সরিষা বড় না আমের হাত বড় কথা কই না গেলে নাকি না খারাপ লাগতেছে বুঝে এক শিকার মারে রে হুজুর বুঝা বেটা বাবারি বাবারি সিল্লার মারে কি আর জাইলের আটটা এত বড় আর জাইল কো বাবারি বাবা আমি বলে বড় আমার চেয়ে বড় আদি হাজা এটা কারা মা ফাতিমা বলে আর জাইল তুমি কি আমাকে দেখো কোনা দেখি না খালি আটটা দেখি আটটাই তো আমি দেখতে শেষ করতে না আন্ধারে কোথায় দেখবাম ঠিক না বেটি মা ফাতিমা বলে আমি সেই ফাতিমা সুবহানাল্লাহ কো এখন অনেক জনে কইব হ্যাঁ এইটা এইলা বানায় বানায় কইতাছে কইব 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 একদল ওহাবি নামি আর সুন্নি কইব ওহাবির লগে কাজ জানাই হ্যাঁ আরেক জাত আমরা আরেক জাত সুজা আলাপ হ্যাঁ ধর্ম মাঝি আমরা ধর্ম নূর ঠিক না বেটি আরে বাবা ইয়া আলী আল্লাহর একটা নাম 99 নামের একটা নাম কায়দার মধ্যে আছে ইটা ফলবার লাগে বড় মৌলবী লাগে না ঠিক না বেটি এইদিকে যাবো না শর্টকাট তাড়াতাড়ি দান দেওয়ার মতন খালি ওয়াজ ফোজাল তাসি বুঝলে বুঝবার না বুঝলে নাই ওয়াজ ফোসে রে কুটাইছে আমরা বুঝলে বুঝু না বুঝলে নাই ওয়াজ ফুরি আমি কুটালাই আম ঠিক না বেটি হ্যাঁ আলহামদুলিল্লাহ বলুন কোরআনের আয়াত একটা কইছি না কারণ আয়াত কইলেও তো বুঝলেন না এর মধ্যে ফাহাদ একটা কইলছি ছোট্ট কাটে করিয়া আরেকটা আয়াত কোরআনের মধ্যে আছে আমার আল্লাহ কোরআনে কইতাছে সূরা মায়েদার 66 নম্বর আয়াত ইয়া আইয়ুহার রাসূল হে আমার নবীজি বাল্লিগ মা উনজিলা ইলাইক আপনি পৌঁছাই দেন তাবলিগ করেন কোরআনের আচ্ছা এখন যে তাবলিগ এটা কি কোরআনের ও হ্যাঁ এই যে বলে যে তাবলিগ করে হেরা নিজেরা বই বানায়ছে নাউজুবিল্লাহ কোন তাবলিগ হলো কোরআন কোরআনে তাফসীর যে করতে পারবে একজন মুফাসসির বলতে পারে আমি তাবলীগ করতেছি একজন মুফাসসির বলতে পারে এজন্য কোরআন শরীফটা ওরাতিলিল কোরআন তারতিলা শুদ্ধ করে ভালো লাগবে আমরা কোরআন শরীফ পড়া ভুললে কুত্তা কে মানিক পড়ে বাবা রে বাবা ইমন সুন্দর তেলাওয়াত বাবা রে বাবা লেহানে জলি মানে মারাত্মক ভুল নমাজে বললে নমাজ হইতো না বাবা ভাইরা আমার এটা করা ঠিক না যাই হোক আমি চেষ্টা তাড়াতাড়ি করতেছি তাড়াতাড়ি দান দেয়াতাছি বুঝলে বুঝুন না বুঝলে নাই কোন আলহামদুলিল্লাহ
বলেন লাম তাফআল না আপনি যে রেসালতের কিছুই করেন নাই ফামা বাল্লাগ তারি সালাতাহু আপনি রেসালতের কিছুই করেন নাই এই কাজটা না করলে বলেন তো কোন কাজটা না করলে রেসালতের কিছুই করা হয় না আপনার পাঞ্জাতনের খবরটা যদি না পৌঁছায়া যান যদি সুবহানাল্লাহ গো শুধু এটা কই শেষ না এই আয়াতের লগে আরেকটা আয়াত আছে আল্লাহ কইছে কুল আমরের সিগা কুল লা আসআলুকুম আপনি বলেন আমি তোমাদেরকে নামাজ রোজা ইবাদত বন্দেগি ঈমানদার করছি সাহাবী করছি জাকাতি করছি যা কিছু করছি লা আসআলুকুম আলাইহি আজরান বিনিময় আমি টাকা পয়সা কিছু চাই না সুবহানাল্লাহ গো কেউ কথা কই না রে গো কুরআন জুইবেলা আয়াত কইতাছি মিয়া জোরে কোন সুবহানাল্লাহ আরো জোরে কোন সুবহানাল্লাহ রেডিও এজেন্টগা চেয়ারম্যান ইলেকশন আইতাছে একজনে 32 জনে ভোট দাল পাই ঠিক না বাটি সা বাজারও ফ্রি সা বাজারও চেয়ারম্যান একটি আকা হইয়া আমারে কোটি কোটি টিহা নষ্ট হইলে হ্যাঁ চেয়ারম্যান হইব যে টিহা নষ্ট হইব হ্যাঁ এই টিহা উড়াইতে পারতো না ঠিক না বাটি আমরা তো সব রাস্তাঘাট দেখাই কবিতা গরিব বাঙালি কিছু মাল আছে এই টিকায় ভূত হয়ে যাইব গা নাজুবিল্লাহ এই তো আমার অবস্থা তো বাবা আমি শর্ট করে দিচ্ছি কি কি জিনিসটা মাওলা আলী সম্পর্কে নবীজি জানেন কি জানেন না জানেন কি জানেন না গাদির কুমের মধ্যে নবীজি এভাবে মাওলা আলীকে হাত ধরে বলেছেন মান কুনতু মাওলা আমি যার মাওলা ফা আলিও মাওলা আমার আলিও তার মাওলা সহিহ তিরমিজি শুধু এটাই শেষ নয় মাওলা আলীর সাথে যদি কেউ যুদ্ধ করে আমি নবীর সাথে যুদ্ধ করা হবে তে মাওলা আলীর সাথে যুদ্ধ করলে ঈমানদার থাকে সূরা মুনাফিকুন কি আল্লাহ এই কাফেরের লাগি নাযিল করছি হিন্দুর লাগিল বৌদ্ধর লাগিল খ্রিস্টানের লাগিল ইহুদি নাসারার লাগিল লাস আলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতু ফিল কুরবা নবী গো বলে দিন আপনার বংশের সাথে যেন সুন্দর ব্যবহার করে কি ব্যবহার মাওয়াদ্দি মার গর্ম বারক আটার বার পুরানো হইছে নাজুবিল্লাহ কইতেন না এটা সুন্দর ব্যবহার হইছে মা ফাতিমার দরওয়াজাটা পালাইয়া বুকটা ভেঙে দিয়েছে নাউজুবিল্লাহ কইতেন না মহসিন আলাইহিসসালাম পেট পেট মোবারকে ছিলেন উনি শহীদ হয়ে গেল মা ফাতিমার হার মোবারক ভাঙার কারণে উনিও শাহাদাত বরণ করেছেন 26-28 বছরের বয়সে কি মা ফাতিমার সাথে এরকম ব্যবহার যারা করে এদেরকে আমি সাহাবি বলবো এদেরকে সাহাবি বললে শূন্য থাকে আমরা হলাম হুসাইনিয়া সুন্নি জুলেকুন সুবহানাল্লাহ এই হুসাইনিয়া সুন্নি জামাত পেয়েছে আমার মুর্শিদ কিবলা সৈয়দ আহমদ আল ইরাকি থেকে যিনি আওলাদ রাসূল যাই হোক এখন জিকির আজগার হবে শর্ট করে আরেকটা কথা শেষ করে দিচ্ছি মা ফাতিমা আলাই না আমরা খালি কোন হেরা শুধু শেষ করে এলাম শেষ করে এলাম বুঝুন না একজন হুজুর কোন 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 না এক বেটা ওয়াজ পড়তেছে সব বুঞ্জা কি বুঞ্জা সব বুঞ্জা ছায়া দেহে একজনও নাই একটা বই লইছে কি রে তুই বই লইছিস কে হুজুর আমি অবরোটার অবরোটার বই লইছিস কোদুর মাঠটা ছাড়লো ইনশাল্লাহ আমি নিষ্কৃতি ভাই ঠিক না বেটি একজন এমন হুজুর ফরুন ফরুন হারাকো তাড়াতাড়ি ছেড়ে দে বেটা আর কত ঠিক না বেটি তো শেষ কথা শেষ তো বাবা বিশ্ব হুসাইনিয়া সুন্নি জামাত আমাদের জামাতটা হলো আহলে বাইত সুন্নত ওয়াল জামাত কি কি নাম আমাদের নাম আহলে বাইত সুন্নত ওয়াল জামাত কারণ ইয়াজিদরাও কইতো সুন্নি এখনো আহলে কবিসরা সৌদি আরবে কো আহলে সুন্নত ওয়াল জামাত কো কি কো না আহলে কবিস মার্কা সুন্নি হইতে চাই না আমাদের দেশে আহলে কবিসদের সুন্নিয়ত আমাদের এই নাম কইতাম না বড় ভিড় কইছে 12 জা কই যা কই কই যা 11 জা জাহান্নামে যাইব শেষমেশ উদাহরণ দেই লাইলাল লাগিল ফাগল হয়ে গেছে গা মজনু
এই মজনু কালি রসগোল্লাকা এই দুধের ছানাকা আর বালা বালা খাওয়াকা লাইলাকো আমার মজনু আমার লাগিল একবার অজিখানা খালি খা তাই খালি মুডা হইতাছে কি হইতাছে আমি তো সিহন মানুষ এই লসিহন মানুষ ঠিক না লাইলার লাগিল হকল ছানা গসু রসগোল্লা খাইতাছে يا أيها الذين آمنوا هاي من درا إن كثيرا من الأحبار ضرموا بأبسي يا سناناي هاي هاي بار لايلا بجل جي بفتا اي قدر لو يزاو سوري لو يزاو كو كلا جيل كو عمر زي موز نجودي ہوئے تا ہے تا دیکھ لئے بجل بو كوئی بایک تو گوست تورا شولي تا تا دي بار لگيل آنچه كي گو امنا تو لايلا برمي كها برمي تا لئے تو شولي گوست تو كتا دي تاين اه আমি রসগোল্লা খাইবার প্রেমিক হাই লাইলা এটা কি আসলে লাইলার প্রেমিক এগারো জন শূন্য আছে তারা আসলেই শূন্য না এরা মুনাফিক এটা যা আকাল মুনাফিক সুরায়ে মুনাফিক আছে না নাই এবার হাদিসটা কই নবীজি বলছে ইমানদার চিনার জন্য বা অত্যদল চিনার জন্য আমি একটা মডেল রাখি সেই মডেলের নাম কি বলেন মাওলা আলী জোরে বলুন মাওলা আলী লা ইহিব্বু আলিয়ান ইল্লাল মুমিন কেউ মুমিন হতে পারবে না মাওলা আলীর ভালোবাসা ছাড়া ওয়ালা ইয়ুবকিদু আলিয়ান কেউ মুনাফিক হতে পারবে না আলীর ভালোবাসা ছাড়া কথা ঠিক না বেটি আর ঠিক করতাম না টানা ঘোষা আরম্ভ হয়ে গেছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার প্রেসিডিয়াম